হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন ওয়ালাইকুম আছেন সবাই? আসসালাম জি সাকিব ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের একটা ক্লাস মিস হয়ে গেছিল নেটওয়ার্কের সমস্যার কারণে। দুঃখিত, সেজন্য আমরা আসলে সবাই ওয়েটিং করতেছিলাম, মানে সবাই ওয়েটেছিলাম আর কি। সেদিনকার সময়টা লস হয়ে গেছে আমাদের। সেদিন যেটা হচ্ছে, গ্রামীণ ফোন থেকে আমি নেট কিনতেও পারতেছিলাম না, নেটে ঢুকতেও পারতেছিলাম না। আচ্ছা, ব্রডব্যান্ড লাইন ইউজ করতে হবে। না, আমি এখন গ্রামে আছি, তো গ্রামে ব্রডব্যান্ডের লাইনটা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের, আচ্ছা ঠিক আছে, কি করবেন? গ্রামও 4G হয়ে গেছে ভাইয়া এখন। আজকে অনেক কম দেখতে পাচ্ছি, মাত্র 17 জনকে দেখতে পাচ্ছি। আস্তে আস্তে হয়তো জয়েন হবে ইনশাল্লাহ। এই যে একজন কমলো, জয়েন হওয়ার কথা একজন আরো কমে গেল। আচ্ছা, তারপর আপনারা কি প্র্যাকটিস করতেছেন? আসলে সাকিব ভাই, প্র্যাকটিসের বিষয়টা এখনো মানে ভালো করে পারতেছি না নিজেই। এখানে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস তেমন একটা হচ্ছে না। আর ওই আমার যেটা এআইটা ভালো মতো কাজ করে না আরকি, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। আচ্ছা, এরপরে ওখানে ট্রেলার দেখাচ্ছে, ক্র্যাক তো হয়নি এখন। আমি ক্র্যাক করার জন্য গ্রুপে কিন্তু দুইটা ফাইল দিছি এবং ভিডিও দিয়ে দিছি, দেখছেন কি সবাই? যেটা দেখেছিলাম ওইভাবে করেছি। আচ্ছা, তো এখানে আমি যে উপায় বলে দিছি, এই উপায়ে তো আমি অনেকগুলো কি ইনস্টল করেছি, কখনো সমস্যা হয় নাই। আর যেটা হচ্ছে আমার জানা মতে, এই নিয়মটাই আমার কাছে জানা আছে, ঠিক আছে? তো আমি জানি এখান থেকে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? যদি আপনাদের ভার্সন এবং যে যদি 64/32 এটা চেক করে দেন, তাহলে অবশ্যই হওয়ার আসলে কথা। সাকিব ভাইয়া, ইয়াতে আমরা আমি ডাউনলোড করেছি, এআই টা ডাউনলোড করেছি 18 ভার্সন, কিন্তু ওখানে ক্র্যাক ফাইলে 17 ভার্সনটা পেয়েছি। হ্যাঁ, এটা সমস্যা? ক্র্যাকের 17 আছে। এটা হচ্ছে আপনার 18-তে, মানে এটা রিলিজ কিন্তু 17-তে হয়েছে, 18 ভার্সনটা, ঠিক আছে? 2018 যেটা, এটা কিন্তু রিলিজ ডেট হচ্ছে 17, ঠিক আছে? এই জন্য 17টা দিয়ে ওটা ক্র্যাক হয়। ও আচ্ছা, আর যদি কিন্তু কারো আমার কাছে এখনো কারো যদি ক্র্যাক হয়নি। কারো যদি 17 ভার্সন ইনস্টল করে থাকেন, সেক্ষেত্রে 17 দিয়েও ক্র্যাক করতে পারেন, অথবা 15.5 একটা আছে, ওটা দিয়েও ক্র্যাক করতে পারেন। সাকিব ভাই, 62 এই 64 ভালো হবে না 32, কোনটা? এটা এটা আপনার পিসির কনফিগার অনুযায়ী, আপনার পিসির কনফিগার কেমন আর র্যাম কতটুকু? র্যাম 2 GB। র্যাম 2 GB। পিসিতে কি দেওয়া আছে, 64 না 32? পিসিতে 64 দেওয়া। পিসিতে যদি আপনার 64-bit উইন্ডোজ থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 64-bit সিলেক্ট করতে হবে। ও, মানে যেটা থাকবে ওইটা সিলেক্ট করতে হবে? হ্যাঁ, ওইটা সিলেক্ট করতে হবে। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, তারা বলছিলাম। হ্যালো স্যার। এই তো আমি ভালো আছি, ভালো আছেন? এই যে আছে আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি কিন্তু যে সফটওয়্যারটা আসলে কোনো গতি করতে পারি নাই। হ্যাঁ, এটার এটা জন্য হয়ে প্রবলেম আসলে কোনো। আর আরেকটা ইস্যু হচ্ছে যে আমার, আমি যে সফটওয়্যারটা যে এমনি নর্মাল যেটা ইয়ে করছি, সেই ডাউনলোড করছি, ওইটার যে কোনো টুল বার কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ, এখন টুল বার গুলো ওপেন করার জন্য কি আলাদা কোনো ইস্যু আছে, নাকি ওইভাবেই ওপেন হবে? টুল বার দেখাচ্ছে না, মানে আমি মানে আমি যখন ওপেন করছি, মানে যে এই যে একটা রিসেন্ট ফাইল, একটা ফাইল ওপেন করলাম, নিউ একটা ফাইল, পাশে কোনো টুল বার নাই, জাস্ট একটা ওপেন একটা পেজ, আর নাথিং, আর কিছুই নাই। আচ্ছা, ওপেন একটা পেজ, পেজ আসার পরে আপনি যদি কোনো কারণে টুলস না আসে, সেক্ষেত্রে আপনার উইন্ডো মেনুতে যাবেন। উইন্ডো মেনুতে যাওয়ার পর এখানে দেখবেন যে ডিফল্ট টুলস একটা অপশন আছে, এখানে লক্ষ্য করেন আমার এই পাশে কিন্তু কোনো টুলস শো করছে না। হ্যাঁ, তো এরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, উইন্ডো উইন্ডো মেনু থেকে টুলস, টুলস থেকে ডিফল্ট। আমি এখানে চাইলে, আপনারা চাইলে নিজে থেকে ক্রিয়েট করে নিতে পারেন। যেমন আমি
আমার কাজের সুবিধার্থে কোন কোন টুলস বেশি প্রয়োজন পড়ে সেটা আমি শর্টকাটে করে নিয়েছি। এখানে আমার সাকিব নামে লেখা আছে, সাকিব নামে সিলেক্ট করলে দেখেন এখানে যেগুলো প্রয়োজন শুধু সেগুলোই আছে, বাকিগুলো এখানে নাই। আচ্ছা আচ্ছা। আর যদি আমি ডিফল্টটা নিয়ে আসি তাহলে কি হবে, যে ডিফল্ট যেটা থাকে এখানে সব টুলই শো করবে, এটাতে কিন্তু অনেকগুলো টোটালটাই চলে আসতেছে। ঠিক আছে, এখানে সবগুলো আছে, এখানে কিন্তু আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো শুধু রাখছি। আর অনেকে আমি গ্রুপে একটা পোস্ট দেখলাম, কমেন্টস পড়ে একটু হাসি পাইছিল, যাই হোক হাসিটা আটকাইতে পারি নাই। তো এটা হচ্ছে যে আসলে সমস্যা নেই বলেন, এটা হচ্ছে যে অনেকে এখানে আমি গ্রুপে দেখলাম একজন 6-7 বার ইনস্টল করছে, এখানে আমি কমেন্টসটা পড়লাম। ঠিক আছে, উনি 6-7 বার ইনস্টল করার পরে ওনার ওটা হচ্ছিল না। ঠিক আছে, যে উনি এই কারণে ইনস্টল করতেছিল যে যে মিনিমাম 6-7 বার সে আনইনস্টল করে আবার ইনস্টল করছে। এটা অনেকে আমার মতো টুলস পাইতে চাইছিল, এগুলো কিছু কিছু পেইড টুলস আমি ব্যবহার করি, ঠিক আছে, যেগুলো নতুনদের জন্য প্রয়োজনীয় না। ঠিক আছে, হ্যাঁ, এটা তো আপনি প্রথম দিনই ক্লিয়ার করে দিয়েছেন যে এর মধ্যে সব রুলস, ওটা তো আগে থেকেই বলা ছিল, হয়তো বা উনি খেয়াল করেন নাই। আর আসলে আমরা নতুন তো সবকিছু উল্টাপাল্টা মনে হয় আর কি, একটুতেই ঘাবড়ে যাই, এটা হচ্ছে সমস্যা। যেরকম আমরা যে সফটওয়্যারটা এখনো রেডি করতে পারি নাই আসলে, এই জন্য কোনো কাজ ওইভাবে এগোচ্ছে না, এটা একটা অনেক বড় সমস্যা। আচ্ছা, আমরা যে মার্ক করেছেন মার্কটা একটু উঠায় দেন, কাজের সময় সমস্যা করে। তারপরে আমি আরেকটা কন্টেন্ট লিখে লিংক সহ দিয়ে দিয়েছিলাম, এখানে আমার যতটুকু সমস্যা হচ্ছে টরেন্টে যে ডাউনলোড ইনস্টলারটা আপনি ওইটাই তো করতে পারছি না, ওইটা তো নিচ্ছে না, আমি তো অ্যান্টিভাইরাস অফ করেও তো করতে পারছি না। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে 17 ভার্সন এরকম ট্রায়াল ভার্সন কিন্তু সব জায়গা থেকে ডাউনলোড করা যায়, অ্যাডোবি সাইট থেকে ডাউনলোড করা যায় এবং বিভিন্ন সাইট গুলো থেকে। সরি সরি, একটু এক্সকিউজ মি ভাইয়া, একটু এক মিনিট। হ্যাঁ ভাইয়া, জি বলেন, কথা বলতাম। না, আমরা যে চেক আপডেট ডিজেবল করব কিভাবে? চেক আপডেট, জি ভাইয়া, কি যেন বলতেছিলেন, একটু আমি শেষ করি, পরে আরেকজন কথা বলেন প্লিজ। আচ্ছা বলেন। হ্যাঁ, সফটওয়্যার ব্যাপারে যেটা বলছিলেন, তারা বলছি। হ্যাঁ বলেন। সফটওয়্যার ব্যাপারে যেটা বলছিলাম যে আপনারা যে কোনো সাইট থেকে, যেটা হচ্ছে অ্যাডোবির ইলাস্ট্রেটরটা, আপনারা অ্যাডোবি সাইট থেকে adobe.com থেকেও ডাউনলোড করে নিতে পারেন ট্রায়াল ভার্সন, অথবা যে কোনো টরেন্ট ফাইলে, টরেন্ট যে কোনো টরেন্ট সাইটে গেলে ওখানে অ্যাডোবি লিখলেই আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা পেয়ে যাবেন। যদি আপনারা ক্র্যাকটা না পান, সেক্ষেত্রে আমি যে ক্র্যাকটা গ্রুপে দিয়েছি এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, অথবা যদি কারো বেশি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইউটিউব সার্চ করলে এটা পেয়ে যাবেন। ভাইয়া, এটা তো কিনেও নেওয়া যাচ্ছে। এখন বিষয়টা মনে হয় আমি বুঝতে পারি নাই ভাইয়া, আমি তো ট্রায়াল ভার্সনটা ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে যে আপনি যে এটা ক্র্যাক ভার্সনটাকে ওই যে কি যেন প্যাচার যেটা বলছেন ওইটা করতে বলছেন, ওইটা আমি করতে পারছি না, কারণ ওই যে টরেন্ট যে ইনস্টলার ওইটা ডাউনলোড করে দেন তো এটা আপনাকে করতে হবে নাকি? ক্র্যাক ফাইলটা টরেন্টে এখনো ডাউনলোড করতে পারেন না? না, আমার তো প্রবলেমটা ওখানে, মানে এখন ওখানে আটকে আছি, এরপরেরটা তো বাদ, আমি তো দেখতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, যদি টরেন্টে যদি ডাউনলোড করতে না পারেন, আমি গ্রুপে আরেকটা লিংক দিছি যেখানে ডাউনলোড করছি আমি, কিন্তু এটা আমার ইনস্টল হচ্ছে না, ইনস্টল নিতে দিচ্ছে না আমাকে, ওইটা ব্লক করে দিচ্ছে। ব্লকটা কিসে করতেছে, উইন্ডোজ ডিফেন্ডার? ওই অ্যান্টিভাইরাস ইসে, আমি তো ইসেট ইউজ করি। অ্যান্টিভাইরাসটা তো অফ করে দিতে হবে, অ্যান্টিভাইরাস থাকলে তো হবে না। অ্যান্টিভাইরাস আমি অফ করে দিচ্ছি, কিন্তু তারপরেও কেন এরকম হচ্ছে এটা আমি বুঝতেছি না। আমি অ্যান্টিভাইরাস ফার্স্ট টাইম অ্যান্টিভাইরাস অফ করার অপশনটা জানতাম না, পরে ইউটিউবে সার্চ দিয়ে আমি ওইটার সিস্টেমটা দেখে নিয়ে ওই সিস্টেমে আমি অফ করছি, বাট আমি ওই আরেকজন কি বলতে চাচ্ছিলেন বলেন। আচ্ছা ভাই, আমরা যে থ্যাংক ইউ ভাই,
যাওয়ার পর এখান থেকে এটা আসতে একটু সময় নিচ্ছে, যে এটা মার্ক করেছেন মার্কটা একটু প্লিজ উঠাই দেন, ঠিক আছে, ক্লাসের সময় সমস্যা করবে। আচ্ছা, এখান থেকে যে কোনো সফটওয়্যার আপনারা স্টার্ট আপ হয়ে যাবেন। স্টার্ট আপ হয়ে যাওয়ার পর এখানে দেখেন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, ঠিক আছে, এটাকে সিলেক্ট করে এখানে আমি যেহেতু ডিজেবল করে রাখছি এখানে এনেবল শো করতেছে, যদি আপনি ইনেবল থাকে তাহলে ইনেবলের এখানে সিলেক্ট করে এখানে ডিজেবল লেখা আসবে, এখানে ডিজেবলে ক্লিক করলে এটা ডিজেবল হয়ে যাবে, ঠিক আছে, তাহলে বারবার শো করবে না। জি ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে যে, হ্যালো, জি বলেন ভাই, ওই যে হেল্প পেজে ওইখানে দেখলাম যে অ্যাবাউট, ওইখানে দেখলাম ট্রাই আউট লেখা, ওইটা আসলে কি? মানে আমরা ট্রাই আউট লেখা থাকলে তার মানে আপনার ক্র্যাকটা কাজ করতেছে না, ঠিক আছে, ক্র্যাকটা যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে ট্রাই আউট দেখাবে না। ও ভাই, আমি কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করছি, আমার কি ত্রুটি আছে নাকি এটা আসলে বুঝতে পারতেছি না। ভাইয়া, হ্যাঁ বলেন। তারাও জয়েন করে, ঠিক আছে, এই জন্য গ্রুপে পোস্ট, মানে লাস্ট ক্লাসটা তো হয়নি, দেখা গেছে যে আধা ঘন্টার উপরে বসে আছি, আপনার আপনার গ্রুপে কিছু বলেনি, আমরা অনলাইনে ট্রাই করছিলাম আর কি, আর এখানে বোঝার কোনো উপায় নেই যে ক্লাসটা তারপরে যখন ইশিকুন আমাকে নক দিয়েছিল, ইশিকুন আমাকে সরাসরি ফোন দিয়েছে, তখন আমি জানিয়ে দিয়েছি এটা গ্রুপে জানিয়ে দেওয়ার জন্য, ওনারা কি জানাই দেয় নাই? ওনারা হাফ এন আওয়ার পরে কোথায় জানিয়েছে? আচ্ছা, ওনারাও চেষ্টা করেছে, ওনারা ভেবেছিল যে কিছুটা সময় গেলে হয়তো আমি চালু করতে পারবো, ঠিক আছে, আচ্ছা। আর যে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের সফটওয়্যারের সমাধানটা যদি এখান থেকে আপনারা কোনোভাবে ইনস্টল করতে না পারেন, তাহলে আমি আরো সহজ কয়েকটা ব্যাপার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা হয়তোবা আশেপাশে কোনো দোকান থেকে একটা সিডি কিনে নেবেন, অথবা যদি তাতেও কোনো সমস্যা হয় তাহলে আপনারা কম্পিউটার সার্ভিসিং সেন্টার বা যেখানে আপনারা সফটওয়্যার ইনস্টল করে ওখানে গিয়ে আপনারা একটু কাইন্ডলি ইনস্টল করে নিন, ঠিক আছে। রাইট রাইট ভাইয়া, আমার একটু যে আপনার যেগুলো হচ্ছে গতকালকে টাস্ক দিয়েছিলেন গতদিনে একটু সমস্যা হয়েছে, তো আমার একটা জিনিস জানার ছিল, আমি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবো? হ্যাঁ বলেন। স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছিলাম একটু। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। আমি হচ্ছে ম্যাজিক কন্ট্রোল দিয়ে ভাই এই যে সিলেক্ট করলাম, আচ্ছা, ইনভার্স করার পরে আমি এই যে মেক ওয়ার্কপ্যাড করলাম ভাই, এই জিনিসটা হচ্ছে ইলাস্ট্রেটর করা যাবে না? ইলাস্ট্রেটরের সবগুলো কাজ বাই ডিফল্ট পাতে হয়ে থাকে, ঠিক আছে, এখান থেকে আপনি মেক পাত করেছেন আর ওটা কাজ করার সঙ্গে সঙ্গে পাতে কাজ করে, তাহলে এরকম করা যাবে না যে এরকম সিলেকশন করা যাবে না যে ডট ডট ডট, ওখানে সিলেকশনের প্রয়োজন পড়ে না তো ইলাস্ট্রেটরে, কারণ আপনি ওটা সরাসরি সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট, আর এটা হচ্ছে রাস্টার ইমেজ, ঠিক আছে, একটা রাস্টার ইমেজ কে প্রত্যেকটা পার্টে ভাগ করার জন্য এখানে আলাদা আলাদা কালার ধরে সিলেকশন করতে হচ্ছে, আর ওটা প্রত্যেকটা ভেক্টর ওটা পার্ট বাই পার্ট আমরা এমনিতেই সিলেক্ট করতে পারি। আর ভাইয়া, আপনি হচ্ছে একটা ইয়ে টুলস এর কাজ দেখাইছিলেন, তো সেটা হচ্ছে এই যে ভাইয়া রাউন্ড শেপে একটা মানে বলছিলেন এই যে টাইপ টুলের, জি, তো এই যে এখান থেকে এই যে এরকম, তাই না ভাইয়া? হ্যাঁ, তো এইখানে তো হচ্ছে আমাদের যে মাসখানটা একদম ব্ল্যাঙ্ক মানে হচ্ছে সাদা হয়ে আছে,
যদি ভিতরে বরাদ্দ করতে চাইতেন সেক্ষেত্রে এটা এরিয়া টাইপ টুলে কাজ করতে হইতো। এরিয়া টাইপ টুল বলতে হচ্ছে এই যে এটা, হ্যাঁ এরিয়া টাইপ টুল। আর ভাই আমি চাচ্ছিলাম যে এই ইমোজির বাইরে অথবা ভিতরে করব, তাহলে এরকম করা যাবে? হ্যাঁ করা যাবে, ইলাস্ট্রেটরেই। হ্যাঁ ইলাস্ট্রেটরে করা যাবে। ও আচ্ছা, মানে মানে স্যার ভাই একই ভাবে তাই না? হ্যালো, হ্যাঁ ভাই একই ভাবে তাই না? এরকম মানে যেটা করলাম আমি, আমি এই বিষয়গুলো নিয়ে আবারো আপনাদের কিছু কাজ দেখাবো। এখন তো বেসিক গুলো দেখাচ্ছি, এগুলো কমপ্লিট হয়ে গেলে এগুলোর অ্যাডভান্স যে ব্যবহারগুলো আছে এগুলো আস্তে আস্তে সব দেখতে পারবেন। ঠিক আছে জি ভাই, আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে স্যার ওকে। আর কারো কোনো সমস্যা আছে? হ্যালো ভাইয়া। জি বলেন। শাহানাজ বলতেছি। আচ্ছা যে কোনো টুলস ইউজ করলে সেটা বের হওয়ার তারপরে এটা থেকে আমি এই টুলসটা কাট করে অন্য একটা, মানে এই কাটটা কিভাবে করব? একটা ম্যাজিক ওয়ান টুল আছে, বা সিলেকশন টুল ইউজ করলাম, সেটা থেকে বের হব কিভাবে? সিলেকশন টুলে আছেন এখান থেকে, সিলেকশন টুলের এখানে কি কিবোর্ড শর্টকাট কি ভি, অথবা আপনি সিলেকশন টুলের পাশাপাশি অন্য একটা টুলসে যাচ্ছেন। ঠিক আছে, এটা যখন আছে তখন কিন্তু সিলেক্ট আছে, আপনি বাইরে সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করলে কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার এখানে এসে ক্লিক করতেছেন। আচ্ছা আচ্ছা, ওকে। না আমি আজকে পেন টুলটা ইউজ করতেছিলাম, মানে খুব ঝামেলা হচ্ছিল। আচ্ছা পেন টুলের যে সমস্যাটা, এখান থেকে কাজ করার সময় এই যে এখানে যে কার্ভ অংশটা থাকে পেন টুলের সঙ্গে, যে এমনও সময় মনে হচ্ছে যে এখান থেকে আমার এটা পেন টুলটা ছেড়ে দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে কন্ট্রোল চিপে বাইরে ক্লিক আসছে। হ্যাঁ আচ্ছা, অনেক সময় হচ্ছেও না, কন্ট্রোল দিয়ে হচ্ছে না, যখন আমি আরেকটা টুল ইউজ করতেছি তখন মানে ওটা কেটে যাচ্ছে। আচ্ছা আরেকটা টুল সিলেক্ট করলে তো ওটা কেটে যাবে, আর পেন টুলে থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ক্লিক করলেও কেটে যাবে। আচ্ছা আমি এখান থেকে এই টুলসটা কেটে দিচ্ছি। তো এখন আপনাদের কাজ যেটা আপনাদের ক্লাস পর্যন্ত ছিল সেখানে কোন পর্যন্ত দেখানো ছিল? কিছু হোমওয়ার্ক দেওয়ার সময় ঘর এবং গাছপালা এগুলো দেখিয়ে দিয়েছিলাম, পতাকা, তাই তো? জি। তাহলে আমাদের এখানে কোন কোন টুলগুলোর কাজ হয়েছে? বেসিক শেপগুলোর কাজ মোটামুটি হয়ে গেছে, তারপর এখানে আমরা পেন টুলের কাজটা দেখেছি, টাইপ টুলের কাজ দেখেছি, এখানে কিছু কিছু টুলস আছে, লাইন সেগমেন্ট আর আর্ক টুল, স্পাইরাল টুল, এগুলোর কাজ তো দেখেছি না? আচ্ছা জি ভাই, আপনি ওই পলিগন টুল পর্যন্ত করে মানে করছিলেন? পোলার গ্রিড টুল, তারপর পলিগন টুল, যেটা আমি রবির একটা লোগো দেখিয়েছিলাম। জি ভাইয়া। জি বলেন ভাই। ওই যে পলিগন টুলের নিচের যে মানে রাউন্ড যে শেপের যে একটা টুল আছে, এটা এটা না, ওই যে আপনি মাউসটা যেটার মধ্যে ক্লিক করা আছে ওইটার ভিতরে গেলে পাওয়া যাবে। হ্যাঁ এটা বুঝতে, এই যে লাইন টুলের সেকেন্ডটা আর কি। হ্যাঁ এইটা আর্ক টুল। হ্যাঁ হ্যাঁ আর্ক টুল, এইটাকে আমি ডান পাশ বাম পাশ করতে পারবো? আমি তো দেখছি যে জাস্ট একটা শেপের মধ্যেই থাকে আর কি, আমি করতে পারি না। আচ্ছা ডান পাশ বাম পাশ করার জন্য এখানে আরো কিছু টুলস আছে যেগুলো এখন আমরা ব্যবহার করি না, যেমন এখান থেকে আমি একটা পাশ করে নিচ্ছি, করার পরে এখানে একটা কালার দিচ্ছি, যেমন এখানে গ্রিন কালার আমি ব্যবহার করছি, করার পর এখানে আমরা যখন রিফ্লেক্ট টুলের কাজগুলো দেখবো তখন এটা খুব সহজে এখান থেকে কপি করতে পারবো, কপি করে এটা একটা পাতার মতো তৈরি করব। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো এখন আমরা এই পর্যন্ত যাই না। আচ্ছা এখন যেটা হচ্ছে যে আপনাদের এখানে এই যে স্টার টুল, স্টার টুলের ব্যবহারটা এখনো দেখানো হয়নি, শুধু পলিগন পর্যন্ত ছিল তাই তো? তো স্টার টুলটা যেভাবে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা ক্লিক করলে কিছু মেনু পাবো, এখানে পপ আপ মেনু শো করবে স্টার টুলের জন্য, স্টার টুলের মেনুটা শো করছে, এখান থেকে আমরা সাইজ দিতে পারি,
ঠিক আছে একটা সাইজ দিলাম, দেওয়ার পর এখানে পয়েন্ট আছে কয়টা পয়েন্ট চাই, যে এখান থেকে ডিফল্ট থাকে পাঁচটা, ঠিক আছে এখান থেকে ডিফল্ট পাঁচটা পয়েন্ট শো করছে, ঠিক আছে এখানে যদি চাই আমার আরো অনেক বেশি প্রয়োজন সেক্ষেত্রে ক্লিক করলাম, করার পর এখানে পয়েন্ট বাড়াই দিতে পারি, যে আমি এখানে 20টা করে দিলাম ওকে, ঠিক আছে অথবা এখান থেকে আমার প্রয়োজন হচ্ছে তিনটা, তারপর এখানে যদি আমরা দুই দিই, দুই দিলে কিন্তু দুই নিবে না, দুই এটা তিনটাই নিয়ে নিবে, ঠিক আছে সর্বনিম্ন তিন পর্যন্ত আসবে, ভাইয়া পপ আপে হচ্ছে রেডিয়াস 1 আর হচ্ছে রেডিয়াস 2 আসলো, ওইটার কি বুঝলাম না, রেডিয়াস 1 আর 2 যেটা হচ্ছে যে রেডিয়াস 1 2 এখানে যদি আমি এখানে দেখেন উপরটা যতটুকু আছে তার চাইতে নিচেরটা অর্ধেক অংশ আছে, তো এখান থেকে রেডিয়াস 1 টা হচ্ছে যে বাহিরের যে অংশটা আছে এই যে বাহিরের অংশটা, আর রেডিয়াস 2 টা হচ্ছে ভিতরে এই অংশটা, ঠিক আছে আমি যদি 5টা পয়েন্ট করি সেক্ষেত্রে ভালো বোঝা যাবে, এখান থেকে 5টা করে দিচ্ছি, এখানে দেখেন রেডিয়াস 1 টা কাজ করে হচ্ছে যে এই বড় বড় যে কণাগুলো বড় কণাগুলো, ঠিক আছে আর রেডিয়াস 2 টা কাজ করে এই ভিতরের এইটাকে, ঠিক আছে তো এখান থেকে যদি আমরা রেডিয়াসটা সমান দেই তাহলে কি হবে, দুইটা সমান হয়ে যাবে, যেমন আমি উপরে দিচ্ছি 100 নিচেও দিচ্ছি 100 ওকে, এখন দেখেন কি হয়ে গেছে, এটা কি স্টার আছে, সবগুলো সমান হয়ে গেছে না, তো এখানে যদি এখানে নিচেটা 100 এর জায়গায় যদি আমি কমাই দিতাম সেক্ষেত্রে দেখেন এবার কিন্তু ঠিক আছে, এবার বোঝা গেছে ভাইয়া, আমি কি ডিফারেন্ট ডিফারেন্ট যে পাঁচ গুলো আছে এগুলোকে কি আমি আলাদা আলাদা নাম্বার দিতে পারবো, যে এইটা রেডিয়াসটা এমন থাকবে ওইটা রেডিয়াসটা এমন থাকবে, এখানে আমাদের অপশন আছে দুইটা, একটা হচ্ছে যে উপরের রেডিয়াসের জন্য একটা হচ্ছে নিচের রেডিয়াসের জন্য, এখান থেকে আমরা রেডিয়াস কিন্তু দুইটা পার্টেই দিতে পারি, ঠিক আছে এখান থেকে চাইলে তিনটা পার্ট করতে পারবো না, দুইটাই করা যাবে, আচ্ছা দুইটা আমরা দিলাম, দেওয়ার পর যদি মনে হয় যে এখান থেকে এটাকে একটু কম বেশি করার দরকার, এই জন্য আমাদের কি ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা ডিরেক্টলি একটা পাথকে সিলেক্ট করে কম বেশি করে নিতে পারি, ঠিক আছে তো তারপরে যে ফ্লার টুলটা আছে ফ্লার টুলের মাধ্যমে যেটা করা হয় যে একটা আলোর রশ্মি, ঠিক আছে যে সূর্যে যেমন একটা আলোর রশ্মি থাকে এরকম আলোর রশ্মির ক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করে থাকি, এখানে ক্লিক করে আমি এখানে হালকা ড্র্যাগ করলাম এখানে এসে ড্র্যাগ করছি, দেখেন একটা আলোর রশ্মির মতো এখানে দেখাচ্ছে ভিতরে, এটা মাঝে নিয়ে আসে, বুঝা যাচ্ছে জি ভাইয়া, এই ফ্লেয়ারের কালারটা চেঞ্জ করা যাবে না, হ্যাঁ এটা চেঞ্জ করার জন্য যখন আমরা অ্যাডভান্স অপশনে যাব তখন দেখতে পাবো, এখান থেকে আমরা সরাসরি ক্লিক করলে এটা কালার চেঞ্জ করতে গেলে বাই ডিফল্ট যেটা থাকে এটা আমাদের লাইটিং এর জন্য যে কালারটা প্রয়োজন এটা ডিফল্ট থাকে, ঠিক আছে তারপর যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে গ্রুপটাকে আনগ্রুপ করতে পারেন, এটা ভাঙতে হবে, ঠিক আছে এটা ভাঙতে হবে, ভাঙার পর আমরা এটার কাজ করতে পারবো, অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ঠিক আছে ওকে এখন এটা ভেঙে গেছে আনগ্রুপ, এখন প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে গেছে, দেখেন এবার প্রত্যেকটা পার্টে কালার আছে, যে কালার গুলো এখনো আমরা এই সম্বন্ধে জানি নাই, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আছে এখানে, দেখেন কিছু কালার মিশ্রণ আছে, ঠিক আছে তো আমরা চাইলে এই কালার গুলো পরিবর্তন করতে পারবো, তো এটা ডিফল্ট যে কাজটা করে, ঠিক আছে লাইটিং এর যে কাজটা করে সেক্ষেত্রে এটা কালার চেঞ্জ করার প্রয়োজন হয় না, চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, আচ্ছা এবার আমরা আসি, এখানে আমরা এই টুলস পর্যন্ত কাজগুলো দেখলাম, তো এবার আমরা আসি ব্রাশ, এখানে ব্রাশ দুই প্রকার আছে, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ আর একটা হচ্ছে বোল্ড ব্রাশ, ঠিক আছে পেইন্ট ব্রাশটা স্ট্রোকে কাজ করে, বোল্ড ব্রাশটা ফিল নিয়ে কাজ করে, আচ্ছা এখানে আমরা দেখি ফিল কোনটা স্ট্রোক কোনটা, এখানে উপরেটা ফিল আর এক্সট্রা দিলে স্ট্রোকটা আসবে, নিচেটা স্ট্রোক, আচ্ছা এখান থেকে আমরা যখন কাজ করছি তখন দেখেন আমি এটা সিলেক্ট করলে এখানে কোন কালারটা শো করছি, স্ট্রোক না জি, আর যখন আমি বোল্ড ব্রাশে কোনো কাজ করব, কাজ করার পর এই অবজেক্টকে সিলেক্ট করলে এটা ফিল কালার শো করবে, ঠিক আছে তো বোল্ড ব্রাশকে আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, এটার একটা সার্কেল আছে ব্রাশের সঙ্গে, এটাকে বড় করে নিতে পারি, দেখা যাচ্ছে এবার সার্কেলটা,
এটা ফিলে কাজ করছে ঠিক আছে আর পেইন ব্রাশটা স্ট্রোকে কাজ করে তো এখানে আমরা যখন ব্রাশে কাজ করছি পেইন ব্রাশে দেখেন এখানে স্ট্রোকে যেহেতু কাজ করছে প্রত্যেকটা স্ট্রোকের উপরে কিন্তু ব্রাশ নিয়ে কাজ হয় আর ডিফল্ট কিছু ব্রাশ মোড এখানে আছে এখান থেকে যেটা দেওয়া থাকে এটা ডিফল্ট দেওয়া আছে ঠিক আছে এখান থেকে চাইলে আমরা পরিবর্তন করে নিতে পারি আমাদের কাজে সুবিধা হচ্ছে তো ভাইয়া এই যে এই পেইন্ট ব্রাশটাও তো ভাইয়া এই যে স্ট্রোক দিয়ে বড় করলে ফিল হয়ে যাবে না মানে কালারটা স্ট্রোকটা আমি যত বড়ই করি এটা স্ট্রোক স্ট্রোকই আছে এটা ফিল না ঠিক আছে এটা স্ট্রোক একই তো ভাই মনে হলো দুইটা এটা যখন বড় করছে এখানে দেখেন স্টক কালারে কিন্তু শো করছে আমি যদি এখান থেকে কালার পরিবর্তন করি স্টক থেকে কালারটা দিতে পারতেছি আর এটা যখন আমি বোল ব্রাশে কাজ করব তখন এটার সুবিধা অসুবিধাটা একটু বলে দিই সেটা হচ্ছে যে আমি যেখানে বোল ব্রাশে কাজ করছি এটা কি কালার ফিল কালারে কাজ করছে তাই তো তো এই ফিল কালারে কাজ করার সময় আমি যদি এটার সঙ্গে স্টক দিই তাহলে কি হবে স্টকে ব্যবহার করছি তাহলে স্টকটা এটার বর্ডারে আসবে এবার বোঝা গেছে পার্থক্যটা হ্যাঁ জি ভাইয়া বুঝছি আচ্ছা ভাইয়া হ্যাঁ বলেন CS6 এ কি আপনার পেইন্ট টুল কি একটাই আমার এখানে তো একটাই শো করতেছে পেইন্টিং একটাই আছে CS6 এ পেইন্ট টুলের অপশন আছে তো অপশন আছে বাট আপনার এখানে দুইটা যে আসছে সরি ব্রাশ ব্রাশ ব্রাশের যে ব্রাশ টুলটা আর কি আপনার এখানে যে দুইটা আসছে ব্রাশ টুল আমার এখানে একটা আসছে এটা কি CS6 এ কি একটাই তাহলে হয়তোবা একটাই আছে ওটাতে আর যেটা হচ্ছে যে এখানে কিছু কিছু সুবিধা আছে যেগুলো আপডেট ভার্সনের সুবিধাগুলো একটু দেখিয়ে দিই যেমন এখান থেকে আমি একটা বক্স নিচ্ছি রেকট্যাঙ্গুলার টুল এখানে যখন আমি সিলেক্ট করছি তখন দেখেন যে লাইভ কিছু পয়েন্ট শো করছে এখানে ঠিক আছে এগুলো ধরে ড্র্যাগ করলে আমরা এখান থেকে কার্ভ করতে পারি এবং রাউন্ড করে ফেলতে পারি এটা কিন্তু ব্যাকডেট যেগুলো ভার্সন এগুলোতে নেই ঠিক আছে এগুলো আপডেট ভার্সন সিসিতেই শুধু আছে আচ্ছা আচ্ছা যেমন আমি একটা পাতা তৈরি করতে চাচ্ছি একটা বক্স নিলাম নেওয়ার পর এখন আমি এটা ফিল কালার দিই স্টক থেকে ফিল ফিল থেকে স্টক এটা এক্সচেঞ্জ করার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট এক্স ঠিক আছে এটা কিভাবে পরিবর্তন হয় আমি দেখাচ্ছি এখানে আমি অবজেক্টটা সিলেক্ট রাখছি এখন কি ফিল কালার আছে এটা যদি এই কালারটা যদি আমি স্টকে পেতে চাই কিবোর্ড থেকে আমি শিফট এক্স চাপতেছি দেখেন এটা পরিবর্তন হয়ে যাবে শিফট এক্স ঠিক আছে এখানে যদি কালারটা স্টকে একটা থাকতো যেমন স্টকে একটা কালার দিচ্ছি তাহলে আমি শিফট এক্স চাপলে কি হবে স্টক কালারটা ফিলে যাবে ফিল কালারটা স্টকে আসবে ঠিক আছে আচ্ছা আমি যেটা বললাম যেখান থেকে আমি পাতার মতো তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি যেটা করব এখানে যে লাইভ পয়েন্টটা আছে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে দেখেন যে বাকি যে পয়েন্টার গুলো আছে এগুলো কিন্তু সাদা আছে এটা হালকা নীল হয়ে গেছে ডাবল সিলেকশন হয়ে গেছে তো এবার আমি আরেকটাকে সিলেক্ট করতে হবে এই কর্নারে সেক্ষেত্রে আমি শিফট চেপে এই পয়েন্টের উপর ক্লিক করছি এবার দুইটাকে ধরে ড্র্যাগ করছি দেখেন দুই পাশটাই শুরু কার্ভ হচ্ছে তাহলে একটা পাতার মতো হয়ে গেল খুব সহজে ওকে ডিলিট করে দিচ্ছি তারপর এখানে আমরা আসি এখানে যেটা আছে শেপার টুল শেপার টুলটা এটা আপডেট ভার্সনের নতুন যুগ হয়েছে এটা আমরা খুব সহজে নতুন নতুন শেপ গুলো তৈরি করতে পারি যেটা বাই ডিফল্ট যে শেপ গুলো আছে এখানে আমাদের রেক্ট্যাঙ্গুলার আছে ইলিপস আছে পলিগন আছে তারপর যেটা ট্রায়াঙ্গেল যেটা আছে আর কি আমরা এখান থেকে পলিগন কে থ্রি দিয়ে ট্রায়াঙ্গেল বানাতে পারি তো সেই জিওমেট্রিক মাপ গুলো এটাতে কাজ করবে যদি আমরা এখান থেকে একটা বক্স আকারে এখানে দেখাই দিই যে একটা বক্স হবে সেক্ষেত্রে সে একটা অটোমেটিক বক্স তৈরি করে ফেলবে যদি একটু গোল করে বৃত্ত দেখিয়ে দেয় তাহলে সে অটোমেটিক একটা বৃত্ত তৈরি করে ফেলবে ঠিক আছে যদি একটা ট্রায়াঙ্গেল দেখে দেয় সে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে ফেলবে এটা হচ্ছে শেপার টুলের কাজ হ্যাঁ কেউ কিছু একটা বলতে চাচ্ছেন হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন
সবার ক্ষেত্রে কি তাই মনে হচ্ছে? না ভাই ঠিক আছে তো, মেবি আপনার নেট এর সমস্যা আছে একটু। আচ্ছা তাহলে আমরা শেপার টুলের কাজটা দেখলাম। শেপার টুলের ভিতরে আরো টুলস আছে, যেগুলো হচ্ছে পেন্সিল টুল, আবার এখানে আছে স্মুথ টুল, আবার আছে পাথ ইরেজার টুল। তো এখানে আমরা যেটা হচ্ছে যে সবাই মোটামুটি পেন্সিল ছোটবেলায় তো অনেকেই ব্যবহার করছি, যেটার পিছনে ইরেজার থাকতো, তাই না? যে মনে হয় অনেকে ওই রাবারটা অনেকে কামড়াকামড়ি করছে, আমি তো অনেক করছি। তো এই জিনিসটা, এই যে এখানে যেটা আছে পেন্সিল টুলের মাধ্যমে আমরা ব্রাশে যে কাজটা করলাম সেটা পেন্সিলও করবে, এটা একটু চিকন ভাবে আসবে, ঠিক আছে? এটা দ্বারা খুব সহজে সিগনেচার টাইপের কাজগুলো করা যায়। আচ্ছা এটা আমরা পেন্সিলের মাধ্যমে করছি। করার পর এখানে দেখেন স্মুথ টুল আছে, স্মুথ টুলের মাধ্যমে এখানে যে কার্ভ গুলো আছে আমরা চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টকে ড্র্যাগ করে এগুলোকে স্মুথ করে ফেলতে পারি, ঠিক আছে? হালকা কার্ভ গুলো স্মুথ হয়ে যাবে। তো তারপরে যেটা আছে এটা হচ্ছে পাথ ইরেজার, যে পেন্সিলের প্রথম পাঁচটা যেভাবে কাজ করে এটা আঁকার জন্য, আর অপোজিট পাঁচটা ইরেজারের কাজ করে। সেটা হচ্ছে কি, আমাদের পাথটা কতটুকু কেটে দিব এটুকু দেখাই দিলে সে কেটে যাবে। ঠিক আছে ভাইয়া, ইসমত বুঝলাম না। আচ্ছা এখান থেকে আমি পেন টুলে পেন্সিল টুলে একটা কিছু নিলাম, নেওয়ার পর এদিকে ভালো করে লক্ষ্য করেন যেখানে অনেকগুলো পাথ শো করছে, অ্যাঙ্কর পয়েন্ট শো করছে। তো এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে আমি যখন এখানে অনেকগুলো কার্ভ আছে এখান থেকে আমি একটু ড্র্যাগ করে নিচ্ছি, দেখেন এটা হালকা চেঞ্জ হয়ে স্মুথ হয়ে যাচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আগের জায়গাটাই নেই, এটা স্মুথ হয়ে যাচ্ছে। ভাই একটু জুম ইন করে ভাই একটু দেখালে ভালো হতো। ঠিক আছে এই জিনিসটা আরো ভালো বোঝা যাবে, সেটা হচ্ছে যে পরিষ্কার হচ্ছে, পরিষ্কার। এবার বুঝাই দিচ্ছি দাঁড়ান, এবার জিনিসটা লক্ষ্য করেন এটা কিন্তু কর্নার ছিল, ঠিক আছে? এদিকে লক্ষ্য করেন, কর্নার আছে না, এটা কিন্তু হালকা কার্ভ হয়ে যাচ্ছে, হচ্ছে? যে কার্ভ হয়ে যাচ্ছে। এগুলো নিখুঁত ভাবে কাজ করার জন্য যখন ছোটখাটো কাজগুলো করবো তখন এই জিনিসটা আমরা কি ভাই শুধু অ্যাঙ্কর পয়েন্ট থেকেই করতে হবে? হ্যাঁ এটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে কাজ করে। আচ্ছা তারপর যেটা আছে এটা হচ্ছে জয়েন্ট টুল, জয়েন্ট টুলের যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে, ঠিক আছে? জয়েন্ট টুলটা কিভাবে কাজ করে আমরা এখানে দেখি, এখান থেকে আমি এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, সরি এখানে ক্লিক, এখানে আবার এখানে ক্লিক করছি। তো এবার লক্ষ্য করেন এখানে দুইটা পাথ বাহিরে আছে, এটা হচ্ছে ক্লোজ পাথ, ওপেন পাথ। ওপেন পাথটা কি, যে আমরা কোনো জায়গা থেকে পাথের স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট, ঠিক আছে, দুইটা একত্রিত করি নাই, তাহলে এটা ওপেন পাথ, ঠিক আছে? আর যে পাথ স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট যুক্ত হয়ে যায় এটা হচ্ছে ক্লোজ পাথ, তাহলে এটা ওপেন পাথ আছে না? তো ওপেন পাথের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে এখান থেকে যদি আমি এটাকে আবার যুক্ত করতে চাই সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে চাপে দেখেন অটোমেটিক এর ভিতরে একটা লাইন চলে আসবে, এখানে যুক্ত হয়ে গেছে। অথবা দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন একটা অপশন আছে, ঠিক আছে, তাহলে জয়েন হয়ে যাবে। আবার এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, যেটা হচ্ছে জয়েন্ট টুলের কাজ, জয়েন্ট টুলের কাজটা হচ্ছে এখান থেকে কতটুকু গেলে এটা কোনটা মিলে যাবে অটোমেটিক, সেটা মিলানোর জন্য আমরা এই টুলের মাধ্যমে কাজটা করে থাকি। তাহলে আমাকে এখান থেকে জয়েন করলে কোনটা অটোমেটিক মিলে যাচ্ছে, এবার বুঝতে পারছেন? আচ্ছা ট্রায়াঙ্গেলটা করবেন ভাইয়া, এই যে ট্রায়াঙ্গেলটা করে দিলেন এটা, এটা একটু বলেন। এখান থেকে আমি নরমালি যখন জয়েন করছি দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে একসঙ্গে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক জয়েন অথবা কন্ট্রোল জে কিবোর্ড থেকে, আবার এটার ক্ষেত্রে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে এখান থেকে আমি জয়েন টুলের মাধ্যমে এটাকে দুইটাকে সিলেক্ট করে দিচ্ছি, এটা অটোমেটিক কোণ তৈরি করে নেবে, ঠিক আছে? যদি আমি এইভাবেও করে দেই কোণটা কিন্তু সে তৈরি করে নেবে, আমাকে যে এরকম করেই দিতে হবে তা কিন্তু না, এখান থেকে শুধু দুইটাকে দেখাই দিলে সে কোণ অটোমেটিক নিয়ে নেবে।
আচ্ছা, তারপরে যেটা আছে এর ভিতরে এটা হচ্ছে ইরেজার টুল সিজার টুল নাইফ টুল, ঠিক আছে? আর এটা হচ্ছে আপডেট ভার্সন না, সরি, এটা প্লাগিনস, ঠিক আছে? এটা আমরা বাদ দিচ্ছি। তো এখানে ইরেজার টুলের কাজটা হচ্ছে ইরেজ করা, মুছে ফেলা, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা অবজেক্ট নিচ্ছি, অবজেক্টকে ফিল কালার দিচ্ছি। তো ইরেজার টুলের মাধ্যমে এখান থেকে আমরা এই ইরেজারের যে বৃত্তটা আছে এটা বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চাপতে পারি। এখানে এখান থেকে আমি মুছে ফেলছি যতটুকু প্রয়োজন, ঠিক আছে? এই পাশে মুছে ফেলছি। এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। ইরেজার টুলটা সে পাথকে, সরি, ফিল, ভিতরের ফিলকে মুছে ফেলে, কিন্তু অটোমেটিক সে তার পাথ থেকে যায়। আমি এখানে স্টক কালারটা ব্যবহার করি, স্টক, এখান থেকে স্টক কালারটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে যখন আমরা ইরেজ করছি এখানে কিন্তু স্টকটা ঠিক আছে, মানে সাইডে যে পাথটা, এই পাথের উপর লাইনটা ঠিক আছে। আচ্ছা, এবার তারপরে যেটা আছে এটা হচ্ছে নাইফ টুল, সরি, সিজার টুল। সিজার টুলের মাধ্যমে আমরা যে কাজটা করবো এটা স্টকের উপর কাজ করে। ইরেজারটা পাতের উপরে কাজ করতেছিল আর এটা শুধু স্টকের উপর। আমি যদি এখানে মাঝখানে ক্লিক করি কাজ করবে না, ঠিক আছে? আমাদেরকে এই পাতে ক্লিক করতে হবে, পাতের উপর ক্লিক করলে এটা কাজ করবে। এখন কি হয়েছে, এখানে একটা কেটে গেছে, এখানে কেটে গেছে, এখান থেকে আমরা এটা আলাদা করতে পারি, ঠিক আছে? তারপর যেটা আছে সেটা হচ্ছে যে নাইফ টুল। নাইফ টুলের কাজ যেটা হচ্ছে যে এখান থেকে আমরা চাইলে ড্র্যাগ করে কেটে ফেলতে পারি, এখান থেকে এটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো নিয়ে যখন আমরা একটু কাজ দেখবো, যেমন এখানে আমি এক্সাম্পল একটা জিনিস দেখাই, যে এর আগে আমরা একটা বৃত্তর ভিতরে লেখা দেখছিলাম, যার ভিতরে কিছু একটা লিখেছিলাম। তো এখান থেকে আমি এখানে যদি দুইটা পার্ট তৈরি করে নিই, যেমন এখান থেকে আমি কন্ট্রোল আর চেপে রুলার নিচ্ছি, রুলারের মাধ্যমে আমি কিছু গ্রিড টানতেছি, এই গাইডস গুলো টানার পর আমি দুইটা ভাগ করে নিচ্ছি। তো এবার আমি এখান থেকে এই যে সিজার টুলের মাধ্যমে এই পার্টটাকে কেটে ফেললাম, এই পার্টটাকে কেটে ফেললাম, এই পার্টটা কেটে ফেললাম, এই পার্টটাকেও কেটে ফেললাম। তো এবার এখানে আমরা সিলেকশন টুলে যাচ্ছি, যার শর্টকাট ভি। এখান থেকে আমাদের কাটা অংশগুলো যেগুলো প্রয়োজন না এগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে এখানে আমি লিখছি এখানে আমি একটা কিছু লিখলাম, ঠিক আছে, বড় করে দিচ্ছি। তো এটা সেন্টারে নিয়ে আসার জন্য এই যে স্টার্ট পয়েন্টে রাখছি, ইন পয়েন্টে রাখছি, এবং সেন্টার পয়েন্টটা ঠিক আছে। এবার টেক্সট থেকে আমরা প্যারাগ্রাফে যাব, এখানে অ্যালাইনটা আমরা সেন্টার করে দিব, ঠিক আছে? তারপর আমরা ফন্ট সাইজটা বাড়াই দিতে পারি আরো। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। তো এবার নিচের পার্টে আমি একটা কিছু লিখবো, যেমন এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কপি। আর নিচের পার্টে আমরা এটা দিচ্ছি, এখানেও বাংলাদেশ দিয়ে দিলাম। তো এখানেও আমরা একই ভাবে এটা স্টার্ট পয়েন্ট ইন পয়েন্টটা ঠিক রাখবো, দুটো পয়েন্ট ঠিক রাখে, সেন্টার আছে। এবার এটা কিন্তু নিচের দিকে চলে গেছে, আমার প্রয়োজন হচ্ছে এটা উপর দিকে, সেক্ষেত্রে এটাকে ড্রাগ করে উপর দিকে করে দিব। তো করে দেওয়ার পর এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যে এখানে যে সার্কেলটা আছে এই সার্কেল অনুযায়ী এটা কিন্তু মনে হচ্ছে যে মাঝে চলে গেছে, এটার সঙ্গে মিল নেই, ঠিক আছে? লেখাটা যে গোল হয়ে আসবে এমন মনে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখানে ক্যারেক্টার অপশনে যাব, ক্যারেক্টার অপশনে যাওয়ার পর এখানে একটা অপশন আছে, এটার মাধ্যমে আমরা এটাকে মাইনাস করে দিব নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তাহলে এটা পাথ উপরের সাইডে আছে, এটা নিচের সাইডে আছে, এবার এটা একটা গোল বৃত্ত আকারে চলে আসছে। আমি ফন্ট সাইজটা একটু কমাই দেই, কারণ এখানে পুরোটা শো করছে না বাংলাদেশ, এবার ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে স্টার টুল, যেটা এই স্টার টুলটা ব্যবহার করতে পারি, যেমন এখানে আমি ফাইভ দিচ্ছি, ফাইভ এটাকে ছোট করে নিচ্ছি।